নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই মহা শিবরাত্রি এই বছর শিবরাত্রি পড়েছে একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এই দিন ধনুরাশির জাতক জাতিকারা যেই কাজটি অবশ্যই করবেন আসুন আমি আপনাদের একে একে সেই কাজগুলি জানিয়ে দিই ধনুরাশির জাতক জাতিকারা শিবরাত্রির দিন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি প্রথমে আপনারা একটি তামার ঘটি নিয়ে নিন সেই তামার ঘটিতে সামান্য আবির এবং গঙ্গাজন নিয়ে নিন সেই গঙ্গাজনের সাথে আবিরের মিশ্রণ ঘটান এবং সেই মিশ্রণটি মহাদেবের শিবডিঙ্গে ধীরে ধীরে অর্পণ করুন এছাড়াও শিবডিঙ্গে যে জিনিসটি আপনি অবশ্যই দিবেন সেটি হচ্ছে ভাঙ ও ধতরা ফুল আপনি দেন দেখবেন আপনার যে কেরিয়ারের সমস্যা আপনার যে পারিবারিক সমস্যা এবং আপনাদের নিজের সংসারের মধ্যে বিভিন্ন পরিবারের মধ্যে যে সমস্যা রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি শিবরাত্রির দিন আপনারা অবশ্যই মহাদেবের শিবলিঙ্গে বেন পাতা এক তামার ঘটিভর্তি গঙ্গাজল অবশ্যই বাবার মাথায় নিবেদন করবেন এবং সেই সঙ্গে একুশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি এবং বাইশে ফেব্রুয়ারি দু হাজার কুড়ি একশো আটবার শিব মন্ত্র জপ করবেন এছাড়াও আপনারা কিছু কিছু সাবধানতা অবলম্বন করবেন সেগুলি হচ্ছে শিবের মাথায় যখন গঙ্গাজন অর্পণ করবেন তখন দেখবেন তাতে তুলসী পাতা কেতুকি পুষ্প হলুদ এবং সিঁদুর কোনো কিছুই যেন বাবার গায়ে না পড়ে যদি পড়ে তবে তিনি রুষ্ট হবেন কেননা মহাদেব দেবতাদের দেবতা কাজেই তিনি নারীর কোনো প্রসাধন দ্রব্য পছন্দ করেন না কাজেই এই বিষয়গুলি থেকে নিজেকে বিরত রাখুন এবং সবশেষে জানায় মহাদেবের পুজো যখন আপনি করে নেবেন শেষে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ দিবেন এবং ঘিয়ের প্রদীপ দেওয়ার পর আপনি মনে মনে বাবার কাছে কৃপা চেয়ে নেবেন দেখবেন আপনাদের জীবনে যত বড়ই সমস্যা থাক না কেন বাবার কৃপায় অবশ্যই সেই সমস্যার সমাধান হবে